সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে পরবর্তী নতুন আপডেট ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান। তো আজকে এমন একটা এলাকায় কাজে এসেছি, গতকাল রাতে কিছু কাজ আগায় রাখছি, আর এখন ঘুম থেকে উঠলাম, চোখ টোক মানে ফুলে আছে আমার, মাথায় এমনি এমনি লড়াইলে ঘিলু লড়ে মাথায় মনে হয়। তো ভাইয়ের এখানে কাজে এসেছি। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। সিজন ভাই, এই যে পেছনে একটা বাড়ি দেখছি, এলাকায় কি এগুলা বাড়ি বেশি চলে নাকি? এগুলাই মানে আমার কিন্তু বাড়িটা অসাধারণ লাগে ভাই। আমার এলাকার নাম হয়েছে আপনার, এই জায়গায় টোটালি পরিচয়টা দিই। হ্যাঁ, টোটালি মানে জেলা থেকে শুরু করে জেলা মুন্সিগঞ্জ, আর এটাই স্যার শ্রীনগর থানা আপনার দক্ষিণ বেকশা এলাকা। আর পোশাকা হিসেবে সবাই চিনবেন আপনার মাওয়া খানবাড়ি, পদ্মা সেতুর পাশেই মাওয়া খানবাড়ি। তো গতকালকে আমি কিন্তু আসছি ভাইয়ের এখানে, আসে ভাইয়ের গাড়িতে কিছু কাজ আগায় রাখছি রাতে অ্যাডভান্স, যাতে আমার আজকে সকালে কাজগুলা করতে খুব অল্প সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট হয়ে যায়, ঠিক না ভাই? তো কিছু কাজ কমপ্লিট, হ্যাঁ আইন তো অনেকগুলো কাজ আগায় রাখছি আমরা। আর যে এদিক দিয়ে বাজার দিয়ে যেতে হবো, মানে অনেক রাস্তায় তো হবে, কাল রাতে হাইট আসছি, আজকে তো গাড়িতে যাবো, হাঁটতে পারবো না কি ভাই, হাঁটতে পারবো আমরা না। তো এখন আমরা বাজার দিয়ে যাবো, বাজারে যদি নাস্তা করার মতো দোকান পাই, নাস্তা করার দোকান আছে অবশ্যই, তো আমরা একটু নাস্তা করবো হালকা পাতলা। হ্যাঁ, কিন্তু এখান থেকে গোয়ালি মন্ডারটা কোনটা? কোনটা? ওই যে যেখানে খাইলাম ওখানে যাই, তাহলে ওখানে যাই নাস্তা করি নাকি? ওখানে যাই নাস্তা করবো, করে গ্যারেজে গাড়ি রাখা আছে ভাই, আর গ্যারেজের লাইনটা খুব ভালো, 440 লাইন, ঝালাই করতে খুব ভালো মজা পাওয়া যাচ্ছে। তো ভাইয়ের গাড়িতে যায় কাজ করবো, তখন আপনাদের সাথে আবার দেখা হবে, আপাতত সবাই লাইনেই থাকেন। এখন তো গাড়িতে উঠে ফেলছি, এখন গাড়ি চলে যাচ্ছি, ভাইয়ের সাথে যাচ্ছি ভাইয়ের গাড়ির দিকে, ওইখানে একটু নাস্তা টাস্তা করে তারপরে গাড়িতে কাজ ধরবো। আজকে আপনাদেরকে একটু কাজ দেখানোর চেষ্টা করবো, কীভাবে কাজগুলো করি, তবে ভিডিও ফাস্ট করে দেওয়া হবে জায়গায় জায়গায়, কারণ ভিডিও অনেক বড়ো হয়ে যাবে, ফাস্ট না করে কাটিং ছাটিং করা হবে, যাতে ভিডিওটা মানে যেগুলো মেন পয়েন্ট এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আমার সঙ্গে থাকবেন। হ্যালো গাইস, আমাদের সিজন ভাই সেই রাজশাহী থেকে আইসা বসছে আপনার মাওয়া পদ্মা সেতু মুন্সিগঞ্জ, এইখানে কাজ চলতেছে আপনার গোয়ালিমান্ডা আমার গাড়ির। আমি মোহাম্মদ নোমান, সিজন ভাই আপনার ঠিকানা? নোমান ভাই আবার বইলা দেন। আমার ঠিকানা হয়েছে আপনার লোহজন মুন্সিগঞ্জ, জেলা মুন্সিগঞ্জ থানা লোহজন, আর এলাকা গ্রাম মাওয়া, পার্শ্ববর্তী এলাকা গোয়ালিমান্ডা। আমারে কীভাবে পাইলেন ভাই? মোহন ভাই গল্প করি আর কাজ করি নাকি? আপনারা তো ইউটিউব থেকে দেখা, ইউটিউব থেকে দেখা, আপনার ভিডিও দেখেই তো আপনারা আনা এত দূর পর্যন্ত। কেমনে আনলেন ভাই? আনলাম তো ফোনে যোগাযোগ করে, টাইনা অদৃশ্যকর রশি দিয়া। অদৃশ্যকর রশি দিয়া, এই যে টানতাছে বগুড়ার থেকে এখন। হ্যাঁ হ্যাঁ, চালাই চেক দিয়ে দেখলাম মালপাতি সব গোছাই নিছি, গাড়িটা সান্ডি গাড়ি। তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করবেন। আমি এখন কোথায় আছি? আমি এখন আছি হচ্ছে ঢাকা ধোলাইখাল যাচ্ছি, ধোলাইখাল বগুড়ার দুইটা গাড়ি আছে, স্টার ইঞ্জিনটা যাচ্ছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার মালগুলো আসলে আমি কেমন কোয়ালিটির মাল দিয়ে কাজ করি আপনাদের মাল সংগ্রহ করি, কোথা থেকে সংগ্রহ করি, আসলে ধোলাইখাল থেকে মাল সংগ্রহ করি, পাইকারি রেট আমি মাল নেই, খুচরা আপনারা নিতে গেলে দাম বেশি নেব আপনাদের কাছ থেকে। আর বিষয় হচ্ছে
আমি কাজে গেছিলাম মাওনাতে, মাওয়াতে, মাওনাতে না মাওয়াতে কাজ করে আসলাম। খানবাড়ি বাস স্ট্যান্ডের পাশে রোমান ভাইয়ের সান্ডি গাড়িতে কাজ করে আসলাম। তো গাইস আমার সঙ্গে থাকবেন, আমি বিশ্বাসে আছি ঢাকা শহরে অনেক দূর থাকে যারা সবাই করে, তো আমার সঙ্গে থাকবেন। আমি আপনাদেরকে বাজারে ঢুকে আবারও দেখানোর চেষ্টা করবো। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবসময় ভিডিও পাবেন নতুন নতুন গাড়ির বিষয়ে, গাড়ির যে কোনো বিষয়ে হেল্প চাইলে হেল্প করার মতো সমস্যা করে দেবো, যারা আমার সঙ্গে থাকেন। সো গাইস আমি কিন্তু এখন অলরেডি মালের গোডাউনে চলে আসছি, মাল কিনতে চলে আসছি আমি। আমার সাথে আমার বড় ভাই আছে এখানকার, ভাই সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? মাল রেডি করছেন আপনি? আমার বড় ভাই কিন্তু আমার মাল পাঠিয়ে দেয়, আমি না আসলেও বড় ভাই কিন্তু আমার মাল পাঠিয়ে দেয়। বড় ভাইয়ের সাথে একটা আন্তরিক ভালোবাসা আছে আমার। বড় ভাই আমি কেমন মানুষ আপনাদের সাথে চলাফেরা করি? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। না আমার এই জিনিসটাই ভালো লাগে ভাই। কথা হচ্ছে টাকা পয়সা জীবনে সব না, ভালোবাসাটাই মেন ভাই। কে তো মানুষের কাছে আমি এভাবে চলতে চাই যে সবাই আমাকে ভালোবাসুক, ভাই বলে, ছোট ভাই হিসাবে। কি ভাই চলাফেরার মাঝে যদি আপনাদের কাছে কোনো রকম ভুল করে থাকি অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর দেখেন আমি কিন্তু মালে গোডাউনে চলে আসছি, আমার আশা লাগে না, আমি ফোন দিলে মাল চলে যাই। কিন্তু আমি পাশেই কাজ করলাম মাওনা, মাওয়াতে ভাই, মাওয়াতে কাজ করলাম গত রাতে আসছি। হ্যাঁ খানবাড়ি বাস স্ট্যান্ড আছে, হ্যাঁ খানবাড়িতে কাজ করলাম, ওই লেগে এর লেগে আইছি আপনি কানে। আমি আইতাম 2000 টাকা খরচ করে মাল নিতাম, 3000 টাকা খরচ হয় আমার একটা মাল নিতাইলে। মালটা খরচ কথা হইতেছে, হ্যাঁ এই যে মাল আমার রেডি হইতেছে, মাল আরও মালের সাথে আরও মালপাতি আছে। তো সবাই ভালো থাকবেন, আমি বাসায় গিয়ে আপনাদেরকে নিউজটা দিয়ে দেবো বাসায় পৌঁছাইছি কিনা। তো গাইস আমি কিন্তু ঢাকা থেকে বাসায় চলে আসছি, আজকেই চলে যাব বগুড়াতে। আর আমার গাড়িটাকে আমি নিয়ে এসেছি একটু সার্ভিসিং করাইতে, এখানে মিস্ত্রির কাছে রেখে চলে যাবো। আমার গাড়ি বাসায় সবাই ভালো থাকবেন, বগুড়ার কাজ করে আপনাদেরকে দেখানো হবে। আসসালামু আলাইকুম।